নববর্ষের সকালে অভিনব ইলিশ উৎসবে মাতলেন বনগাঁবাসী। বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আড্ডের উদ্যোগে এদিন বনগাঁ পৌরসভার বিএস ক্লাব মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি সকলেই। একতারা শ্রী খোলের সহযোগে চলছে লোকগান, সাথে ইলিশ মাছ ভাত। বর্ষবরণে অভিনব ইলিশ উৎসব পালিত হল বনগাঁতে। বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আড্ডের উদ্যোগে বনগাঁ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিএস ক্লাব প্রাঙ্গণে এদিন পালিত হয় অভিনব এই ইলিশ উৎসব। শুধু ইলিশ মাছ ভাজা নয়, সাথে কচু শাক, ডাল, বেগুন ভাজা, যাকে বলে এক কথায় ষোলো আনা বাঙালি আনা। একেবারে বাঙালি মেজাজে নববর্ষের সকালে মেতে উঠলেন স্থানীয়রা। ইলিশ উৎসব উপলক্ষে গোটা অনুষ্ঠানের স্থল সাজিয়ে তোলা হয়েছিল বাঙালি ঘরানাতে। ছোট্ট কুড়ে ঘর, সেখানে মাটির প্রদীপ, বারান্দায় শোভা পাচ্ছে একতারা। কুড়ে ঘরের দেওয়াল জুড়ে আলপনা আঁকা হয়েছে। সেই ঘরের বারান্দায় বসে সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা। দর্শক আসনে আমন্ত্রিত অতিথিরা। গান বাজনার পাশাপাশি চলল ভুড়ি ভোজ। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে উপপৌরমাতা জ্যোৎস্না আড্ড বলেন, ইলিশ উৎসবের জন্যে বাংলাদেশ থেকে 2 কুইন্টাল ইলিশ মাছ আনা হয়েছে। সকাল থেকেই রান্নার কাজে ব্যস্ত রাঁধুনিরা, কেউ মাছ কাটতে, কেউ বা কচু শাক। বড় বড় গামলা ভর্তি ইলিশ মাছের টুকরো, তেলে গরম কড়াইতে চলছে মাছ ভাজা, টেবিলে চলছে খাওয়া দাওয়া, শেষে মিষ্টি মুখের জন্যে ব্যবস্থা রয়েছে জিলাপির। অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিল্পী জানালেন, আগে কখনো এমন অভিনব অনুষ্ঠানে যোগ দিইনি, আজকে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে পেরে বেশ ভালো লাগছে। এ বিষয়ে জ্যোৎস্না দেবী আরও বলেন, বনগাঁতে আগে কখনো এই ধরনের অনুষ্ঠান হয়নি। বাংলা নববর্ষকে উদযাপন করবার জন্যে এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা এই আয়োজন করেছি। মূলত বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। নতুন বছর 1429 সাল, সবাই জানে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে আমরা এই উৎসবটা করছি। উৎসব বলতে আমরা ইলিশ মাছের উৎসব, যেটা বনগাঁতে কোনোদিন হয়নি। আমাদের মনে আসলো, যদি আমি নতুন বছরে ইলিশ মাছের পান্তা ভাত দিয়ে একটা উৎসব করি, তাহলে মনে হয় এটা ভালো হয়। কোনো রকম চিন্তা ভাবনা করে করিনি, মনের থেকে আসলো জাস্ট, বাংলাদেশ থেকে 2 কুইন্টাল ইলিশ মাছ আনা হয়েছে, বনগাঁ সমস্ত মানুষকে এই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানায়, বিশেষ করে বয়স্কদের অনেক অনেক প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। পাশাপাশি আমি একটা কথাই বলবো, আমি যেই ওয়ার্ড থেকে দাঁড়িয়ে কাউন্সিলর হয়েছি, এটা তোমার বলতেই হবে, 4 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের মানুষ কিন্তু 17 নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে ভালো, ঠিক একইভাবে আমি বলবো 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ ভালো। আমি ছোটদেরকে বুক ভরা ভালোবাসা একইভাবে জানাবো, পাশাপাশি বয়স্কদের অনেক অনেক প্রণাম, শুভেচ্ছা জানাবো। দেখো, প্রচণ্ড গরম, গরমের মধ্য দিয়ে হয়তো অনেকেই ভাববে কেন রাত্রিবেলা অনুষ্ঠানটা করা হলো না, কিন্তু বাঙালি পরম্পরা যে উৎসব, আমাদের পয়লা বসে বিভিন্ন দোকানে দোকানে আমরা আনন্দ উপভোগ করতে যাই এবং হালখাতা করতে যাই। মেয়েদের কিন্তু এটা কিন্তু সন্ধ্যাবেলায় সেজে গুজে সবাই বেরিয়ে যায়, রাত্রিবেলা উৎসবটা করলে দিনের মতন উৎসবটা হতো না। সেই জন্য আমরা ভেবেছি 3-4 ঘন্টার প্রোগ্রাম, সারাদিনের না, আমরা 12টার থেকে শুরু করেছি, 4টার মধ্যে শেষ, 15 থেকে 2000 মানুষ সবাইকে, হ্যাঁ হ্যাঁ, ইলিশ পান্তা ভাত। আমরা খুব গরম তো, সেই জন্য চিন্তা করেছি যে পান্তা ভাতটা খেলে গরমটা কম লাগবে, মাথাটাও সবার ঠান্ডা থাকবে এবং গরমটা কম লাগবে বলে আমরা পান্তা ভাতের আয়োজন করেছি, শরীরটাও কিন্তু ভালো থাকবে। এদিনের ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি এলাকার সাধারণ মানুষ। মঞ্চে শিল্পীদের গানের তালে তালে অনুষ্ঠানে মেতে উঠলেন সকলেই। প্রথমে জানাই, আজকে বাংলা নববর্ষ 1429, সবাইকে আমাদের এই যে টিমটা আছে, এর নাম আমরা সবাই রাজা। আমরা একটা সাংস্কৃতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের, এটা সবাই পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকেও সবাইকে জানাচ্ছি। আর হচ্ছে, এই প্রথমে বনগাঁতে এত বড় মাপের একটা যে নববর্ষ পালনের উৎসব চলছে, তার জন্যে আমরা যে এত আপ্লুত, কারণ এই বনগাঁ শহর হচ্ছে সীমান্ত শহর, দুই বাংলার মধ্যস্থান আর কি। এখানে ঘটি বাঙাল আজ এক হয়ে গেছে, সেই পান্তা ভাত, ইলিশ মাছ, কচু শাক, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা মানে বাংলাদেশে সাধারণত এই সংস্কৃতির পালন হয় দীর্ঘদিন ধরে, আমাদের বনগাঁতে ছোট আকারে হয় অন্যত্র বসাকপাড়াতে। আর আমরা এই 4 নম্বর ওয়ার্ডে আমাদের যে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড মহাশয় এবং বর্তমান ভাইস চেয়ারম্যান এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জ্যোৎস্না আড্ড মহাশয়া,
তার উদ্যোগে এই যে এত বড় একটা অনুষ্ঠান, আমাদের এই সমস্ত শিল্পী সংগঠনের পক্ষ থেকে আমরা তার জন্য বাহবা জানাচ্ছি এবং আশা করব ভবিষ্যতে সবাই এত বড় এই অনুষ্ঠানটাকে আরো ভালো যেন সমস্ত সমস্ত বনগা জুড়ে হয়। নতুন বছরকে আহ্বান জানাতে শিল্পীরা সমবেত সুরে গেয়ে উঠলেন, এসো হে বৈশাখ এসো এসো। সোমনাথ দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।